আমি খাওয়া ছাড়া থাকতে পারি না আর আমি তারে খাওয়া দেউন ছাড়া থাকতে পারি না নইলে এত আদে খেয়ে লইব বন্ধুগণ দিশারির মার ফেমাস মাটন রেসিপি বন্ধুগণ কয়েকদিন আগে দিশার গিওয়াইট গেছিলাম বহুদিন ধরে দিল লাগা দেখা হইতেছিল না দেখা করতে গেলাম তো দিশারির মা আরে একটা মাটন রেসিপি শিখাইছে হেতারগো গ্রামে বলে পুরা মানে ওয়াল ফেমাস হেতারগো গ্রামে এই রেসিপি ইয়া তো আসি গিয়েছি আনার ঘরে আজ দেখা এর হ্যাঁ যেগুন বাদামি করি একটা মাইটে কালার করে বাজলে দেখেন মাটন এখন কেচ্ছে বড্ডা বড্ডা সাইজ বন্ধুগণ অরুণ বাবুর ক্ষেতের সুন্দর মাটন মানে খেতের বলতে ফার্মের আরই তো সুন্দর মাটন এগুলো বড্ডা বড্ডা সাইজ করে কাটি লেছি এরপরে এটার মধ্যে গরম মশলা দিলাম গরম গরম দিয়ে যে সুন্দর একটা মাটনের একটা লাল ঝাল একটা তৈরি করবো সুন্দর ঝোল থাকবো এটার মধ্যে মানে খাইতে একদম মজা লাগবে মানে অন্যরকম টেস্ট আইয়ে এটার মধ্যে বন্ধুগণ এই রেসিপিটা কার কার কাছে মাটন ভাল লাগে অবশ্যই আরে কমেন্ট করে জানায়েন অনেক দিন ধরে অরুণবাবুর খেতে শিশু করতাম যাই না যাই করতাম গেছিলাম আচ্ছা যাই ওইখানেই চাঁদ দেখালাম তো এখানে আই জিঞ্জার মানে আদা রন আর এই কাঁচা লঙ্কা বাড়িলেছি এরপর একখানা অলৈ দিয়ে এরপর একখানা নুন প্রয়োজন মতো লবণ না দিলে বলে ঘিও মাটি এর যে অবস্থা তো এই এইসবগুলো দিয়ে এগুলো সুন্দর করে মিক্স করি লই আর এই মিক্স করি লই আরে বন্ধুগণ একখান কথা কই অক্ষণ হালকা হালকা সকালবেলা একখানা কুয়াশা পড়ে কিন্তু দুপুরে যে গরম পড়ে মনে হয় যে আর শরীরের যত ফ্যাট আছে সব গলি পড়েছে বুকুই মানে এত গরম পড়ে এটা কি মানে অক্ষণ তো শীত পরিবের কথা অন গরম বেশি পড়ে প্রকৃতি এত ধ্বংস হয়ে গেছে কই এই সময় আর মনে হয় যে কয়েকটা গাছ লাগানো দরকার আর সকাল বিকাল মাটন তরকারি খাওয়ান দরকার তাইলে প্রকৃতিটার ব্যালেন্স আইব মনেরও ব্যালেন্স আইব এটা আর মনে হয় এইটা আনেরও কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানেন তো বন্ধুগণ এটার মধ্যে সুন্দর বেশি পরিমাণে জল দিয়ে দিছি এরপর এটা ঢাকি দিলাম ঢাকি দিই যা যতক্ষণ রুচি হয় এতক্ষণ এটা যত সিদ্ধ হইব এত স্বাদ হইব অরুণবাবুর ক্ষেতের আকাশ একখানা দেখালাম কতক্ষণ পরে এটা ঢাকনাটা তুললাম সুন্দর একটা স্যান বাড়েছে এরপরে এটার মধ্যে লাস্টে দিই কী কয় যে আর মনে হয় যে একটু অল্প কত চিনি দেওয়ান দরকার একখানা ঝাল বেশি হয়ে যাবো নাহলে হন্ধে দিয়ে আগুন ছুটব হরে এলে বলি একখানা চিনি দেওয়া হয়েছে মানে ঝাল বেশি হয়েছে আমি টেস্ট করে চাইছিলাম এরপরে এই দেখেন আলুগুলা বন্ধুগণ কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে গো এরপরে আন্ডা রেসিপিটা তৈরি হয়ে গেছে গো অক্ষণ আন্ডা অরুণবাবুর ক্ষেতের ওষুধই যায় তো খাদক বাইয়ের গোবার যাবো এরপরে হেতেরে আন্ডা জিনিসটা খাই দেখামো কীরম হয়েছে সে খাই দেখি কইব তো বন্ধুগণ এই হয়েছে আন্ডার রেসিপি ওই ঢাকনা তোল এই ঢাকনা খুলে গেল আন্ডার খাসির মাংসের লাল ঝোল আলু দি খুবই সুন্দর এবং খুবই রূপবতী একখান রেসিপি খুবই সাকদুম অরুণবাবুর খাসির মাংস খুব সুন্দর আহা এগুলার তো মানে মজাই আলাদা বন্ধুগণ নাকি আপনারা তো দেখিয়ে বুঝতেছেন যে খাসির মাংসে আয়রন বেশি থাকে এগুলা খাইলে যা তারা হাই প্রেশারে তারা অনেক সময় মরে যায় চাইন বন্ধুগণ সত্য দামি করে কি ওরা খাবাই না ওরে দিয়ে আর নাম খারাপ হয়ে যাবে বই বাতলে দিন যে তুমি কি যে হাগল হয়েছে তোর বাত কন্ডে তরকারি দেখি মাথা নষ্ট দেখেছে না ওরে বাপ রে বাপ বেশি চা দিছে ওয়াও ভাত লসে না বন্ধুগণ একটা আলু আলু টুকরা খাই দেখায় রান্নার ঘরে আলু কাচ্চা আলু খাতে কত ভালো আলু খাইলে আরো আলুর মতো হয়ে যাবে আলু গুনা আনলাই তো নরম হয়েছে ফ্যান কেন আলু অ্যাকচুয়ালি সবজির রাজা হয়েছে আলু আর মনে হয় কেন রে সব তরকারিতে আলু যায় একটা করো রে কিনলে এত করো অনেক গরম ঠিক আছে দেখতে তো খুব টেস্ট লাগে আসলে কি খুব টেস্ট আছে অরুণবাবু ঘাসিটাকে অ্যাকচুয়ালি সবুজ ঘাস খাওয়ায় বাহ কি সুন্দর রূপবতী মাংস টুকরা সাধু যা অনেকদিন পর অনেকদিন পর কি আর আলাদা একটা টেস্ট ঢুকেছে মুখের ভিতরে আলাদা একটা টেস্ট বলে মুখের ভিতরে ঢুকেছে সারা দিনে তো খাস ও আলাদা টেস্ট ঢুকেছে বন্ধুগণ বুঝে থাকতো ন মনে কর আনে করে বেগুনের খাবাই এটা হলো একটা কলজা আমি কলজা একটু করে খাই দেখা আপনার করে কেমন হতে আর মানুষের কলজা হয়ে গেল মানে কাশিও তো একটা মানুষ কাশি মানুষ না ওয়াও
আহ এই গরুর মতো সাবাইলে এরুমি হবে গাল এক টুকরা কিছু কই বন্ধু মাংস কাটতে কাটতে নিজের গাল গাম্বাই দিয়ে গরুর মতো সাবাই দিছি একদম সুন্দর করে খাস না এটা তো ধান না তো বলো কি হলো জেবু বই পারফেক্ট বন্ধুগণ তরকারি এত স্বাদ হইছে সেই ভাত লতো মনে নাই খালি খালি মাংস গো খাইয়া লাইছি আর দিতেন না করাইলো যে না 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 প্লিজ প্লিজ আর কাচ্চা প্লিজ আই এর আউ আর কাচ্চা আর টুকরা অনলি ওয়ান পিস আর এই ঝোলটা দিয়ে ভাত খাবো ঠিক আছে খুবই সুন্দর সিদ্ধ চাল দেখেন বন্ধুগণ অ্যাকচুয়ালি এগুলা মানে টেস্টে অন্যরকম হয় এগুলা অরুণবাবুর শালায় আমি দিছিল ধানের বীজ মানে ধানের বীজ আর এরপরে অরুণবাবু লাগাছি আচ্ছা যাই হোক অরুণবাবুর ফ্যামিলি আছে বিরাট বড় শালাও আছে ভাইও আছে শ্বশুরও আছে শাশুড়িও আছে সব আছে বিরাট বড় অরুণবাবুর বংশ আছে কি সুন্দর লাগে ভাতে গুলো কই বুঝাইতাম পারতাম আপনি তো এত টেস্টি লাগে বন্ধুরা আন্দুকর কাছে রেসিপি কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানেন কিন্তু তো ঘাম বাইরে গেছে খাইতে খাইতে টেস্ট হচ্ছে ক্যালোরি বার্ন হয় না খাইতে খাইতে বন্ধুগণ বেশি খাইলে কিন্তু শরীরে ক্যালোরি বার্ন হয় এটাই লক্ষ্য করছি খাইতে পরিশ্রম হয় এই ব্যাপারে আপনারা মতামত দিয়েন মাংস খাইতে যেমন স্বাদ হাড্ডি খাইতে তেমনই স্বাদ হ্যাঁ শুধু হাড্ডিরও স্বাদ আছে অসম অসম হাড্ডিও তোরে ডরায় খুব টেস্ট অবশ্য মাংস যেমন কয় হাতে পেলে কোন জিনিসটা না স্বাদ লাগে সবই স্বাদ লাগে স্বাদ করে রাঁধে দেখি স্বাদ লাগে অকন লবণ নাই তেল নাই এরকম একটা জিনিস আনে দিলে তোর তো স্বাদ লাগবে না তো একদম লাগতো তো আয় টেস্ট করে রাঁধি আয় স্বাদ করে রাঁধি আয় ডিলিশিয়াস করে রাঁধি আয় চাকদুম করে রাঁধি আয় চুকুলুকু করে রাঁধি তার কারণে তো স্বাদ লাগে মেন তো কুকার আয় যদি না থাকতাম তাহলে কি হতো নি আরে বাপরে কি টানা দিয়েছে চলেছে 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 খাল দেখা কি লাগব তোর হেডে গেছে কই আর দিই গুণ সাবাই গুড়া করে গিলি গেলে চল আচ্ছা লো বন্ধুগণ লাস্ট এক পিস দিয়ে রাতে এলে সকালে খাইছারি এক করায় তরকারি দুইটার ভাত খাইয়া লাগলো চোখের সামনে থাকতে পারে না কি আমি খাওয়া ছাড়া থাকতে পারি না আর আমি তারে খাওয়ান দেওয়ান ছাড়া থাকতে পারি না নইলে এতে আরে খেয়ে লাগবে যে বন্ধুগণ ইয়ে আনার করল এক টুকরা খাসির মাংস খাইয়া লাগ আ করে না করে আমা ঢুকি গেছে কই কোন এত খাওয়া মোটামুটি শেষ লাস্টের টুকরা ইয়ে এনজয় করো কাজের মতো বিদায় জানাই নেক্সট ভিডিও দেখা হবে টাটা